hunting. I set the pace when I'm running. I always take what I want. পার্টির শুরুতে দেখা যায় সুজিং এবং গু বাড়ি দেখতে এসেছে, যেখানে রুমটি ছিল অনেক বড় এবং খুবই ফ্যান্সি। আর তার উপরে বাড়ির রেন্ট তাদের বাজেটের মধ্যেই ছিল। আর বাড়ির ওনার তার সাথে এত ভালোভাবে কথা বলছিল যে সুজিং বুঝতে পেরে যায় যে এর পিছনে ঠিক গুয়ের হাত আছে। সে গুকে তার মোবাইলটি চেয়ে নেয় এবং তার ফোনে ওয়াইফাই অন করতেই বাড়ির ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। তাই সে গুকে জিজ্ঞাসা করলে গু সত্যি কথা বলে দিতে বাধ্য হয়। সুজিং ডাইরেক্ট বলে দেয় যে তার বাবা মা কিছুতেই গুয়ের হেল্প নিতে পারবে না। তখন সুজিং এর গ্র্যান্ডফার কথা মাথায় আসে, যে গ্র্যান্ডফা সুজিংকে বলেছিল এই সুযোগটা কাজে লাগিয়ে গুকে বাড়ি ফিরিয়ে আনতে। তাই সে গুকে বলে, আমি এখন খুব আপসেট আছি যে আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে। তাছাড়া আমার মনে হয় তোমার গ্র্যান্ডপা যা করছে তোমার ভালোর জন্যই করছে। উনি একমাত্র তোমাকেই বিশ্বাস করেন, তাই তোমাকে ওই কোম্পানি তোমার হাতে দিয়ে উনি নিশ্চিন্ত হতে চান। তাই আমার মনে হয় তোমার ওনার সাথে একবার কথা বলা উচিত। যতই হোক, তোমরা দুজনে ফ্যামিলি, উনি অবশ্যই তোমার কথা বুঝবেন। এমনিতেও আমরা দুজনে এখন তো রিলেশনে আছি, তাই কোনো সমস্যা হলে আমরা দুজনে সেটা হ্যান্ডেল করে নিব। আর হ্যাঁ, আমি তো তোমার বডিগার্ড, তাই আমি সবসময়তেই তোমার পাশে থাকবো। এটা শুনে গু খুবই খুশি হয়ে যায় এবং সুজিংকে জড়িয়ে ধরে। পরে সিনে দেখা যায় গু তার গ্র্যান্ডপার সাথে দেখা করতে অফিসে এসেছে। সে বলে, আমি অফিস জয়েন করব, তবে আমার কিছু শর্ত আছে। এই কোম্পানির সব কিছুই ওল্ড ফ্যাশনের, যেটা আমার একদমই পছন্দ নয়, তাই আমি সেগুলো চেঞ্জ করব। আর আমার প্রাইভেট লাইফে তুমি কখনোই ইন্টারফেয়ার করবে না। গ্র্যান্ডপাইটে রাজি হয়ে যায়। গু বলে, সুজিং এবং তার ফ্যামিলির কোনো ক্ষতি করবে না, এমনকি ওর বাড়ি কেনার কথাও তুমি ভাববে না। গ্র্যান্ডপা এতেও রাজি হয়ে যায়। এগুলো দেখে গু অবাক হয়ে যায়। গ্র্যান্ডপা বলেন, সুজিং খুবই ভালো মেয়ে, তাই তুমি কখনোই ওকে ছাড়বে না। এটা শুনে গু আরও বেশি অবাক হয়ে যায়। এরপর সে বাড়ি ফিরে এসে সুজিংকে সব কথা বলে এবং তাকে তাদের অফিস জয়েন করতে বলে গুয়ের বডিগার্ড হিসেবে। এতে সুজিং খুবই খুশি হয়। পরের দিন অফিসে যাওয়ার সময় সুজিং একদম প্রপার বডিগার্ডের মতন স্টাইল মেরে বেরিয়ে আসে, যাকে দেখে সবাই একদম অবাক হয়ে যায়। এরপর অফিসে আসতেই অফিসের সমস্ত স্টাফরা গুকে ওয়েলকাম করে, যেখানে সেখানকার স্টাফ গুকে একটি বুকে দিতে গিয়ে উল্টিয়ে যাচ্ছিল। তখন তার হাত থেকে ফুলের তোড়াটা ছিটকিয়ে যায়, যেটা আমাদের বডিগার্ড সুজিং ক্যাচ করে নেয়। তার স্টাইল দেখে সবাই তার সুনাম করতে লাগে, শুধুমাত্র বাই ছাড়া। কেবিনে এসে গু চেয়ারে বসার আগেই সুজিং সমস্ত জিনিস এমনভাবে চেক করছিল যেন কোথাও টাইম বোম লাগানো আছে। এরপর সিতু সুজিংকে তার কাজের টেবিল দেখিয়ে দেয়, যেখানে সে অনেকক্ষণ বসে থাকার পর সুজিং ওই স্টাফের কাছে আসে তাকে কিছু কাজ দিতে। তখন ওখানে একটি মেয়ে ছিল যে কিছু জিনিসপত্র মিস বাইয়ের অফিসে পৌঁছে দিতে বলে। সুজিং জিনিসগুলো নিয়ে খুশি মনে বাইয়ের অফিসে চলে আসে, যেখানে বাই তাকে ইগনোর করছিল এবং তার সঙ্গে চাকরের মতন ব্যবহার করে। তাই সুজিং প্রচণ্ড রেগে গিয়ে গাছের পাতা কাটতে কাটতে বলে, আমি মিস্টার গুয়ের বডিগার্ড, আপনার নয়। তখনই গুকে দেখে দুজনেই চুপ হয়ে যায়। গু সুজিংয়ের হাত থেকে কাটারটি নিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? বাই বলে, আমি ওকে একটা ফাইল আনতে বলেছিলাম। গু সুজিংকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আলাদা করে এনে তাকে বলে সে তাদের রিলেশনটা পাবলিক করতে চায়, কিন্তু সুজিং এতে মানা করে দেয়। কারণ হতে পারে এর জন্য গুয়ের কাজে প্রবলেম হবে। এখানে এরা কিস করতেই যাচ্ছিল কি অফিসের ওই স্টাফ এখানে চলে আসে এদের রোম্যান্সে বাধা দিতে। এরপরও সুজিং সারাদিন বসেই ছিল, তার কাছে কোনো কাজই ছিল না এবং এখানে কেউই তার ফ্রেন্ডও হয়নি। তাই সবারই জন্য সে লাঞ্চ নিয়ে আসে, যেখানে সিতু তার কাজে হেল্প করছিল। এটা দেখে ওই মহিলাটি মনে করে সুজিংয়ের সঙ্গে সিতুর কোনো রিলেশন আছে। তাই অফিসে দু তিনটে মেয়ে মিলে এই ব্যাপারে গসিপ করছিল, যেটা নর্মালি মেয়েরা করে থাকে। আর এদের কথাগুলো সুজিং শুনে নাই। এটাতে সুজিংয়ের মাথাতে একটি বদ বুদ্ধি আসে। এদিকে গু অফিসে আসে সুজিংকে দেখতে, কিন্তু সেখানে সে ছিল না। ওই মেয়েটি তাকে বলে সুজিং সিতুর সাথে ঘুরতে গেছে। এতে গু ভীষণ জেলাস ফিল করে। এদিকে সুজিং সিতুকে তার বদবুদ্ধির কথা জানায় যে গুয়ের সাথে তার রিলেশন আছে, সেটা যাতে অফিসের কেউ সন্দেহ না করে তাই সিতু তার সাথে বয়ফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে। এতে সিতু তো শকড হয়ে যায়। সে বারণ করে দেয় এটা বলে যে অ্যামি খুবই জেলাস ফিল করবে। তখন সেখানে গু আসে, সে সব কথা শুনে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছিল। তবুও সুজিংকে বলে, তুমি যাও, আমি এই ব্যাপারটা হ্যান্ডেল করে নেব। কেবিনে এসে গু সিতুকে বলে কিছু দিনের জন্য তাকে লিভ নিতে। এতে বেচারা সিতু মিয়া বিবির ঝামেলার মধ্যে ফেসে কাঁদো কাঁদো গলায় বলে, প্লিজ স্যার, এমনটি করবেন না। গু বলে, আমি তোমাকে পে লিভ দিতে চাইছি। এতে সিতু আনন্দের সাথে নাচতে নাচতে সেখান থেকে চলে যায় এবং অ্যামি শপে এসে চিল্লিয়ে বলে, সারপ্রাইজ। তার চিল্লানোর আওয়াজে অ্যামি ভয় পেয়ে তার হাত থেকে বাক্স পড়ে যায়, যেটা তার পায়ের ওপর পড়ে। এরপর হাসপাতাল থেকে ব্যান্ডেড করে বেরিয়ে আসে, যেখানে ডক্টর থেকে কিছুদিন বেড রেস্ট নিতে বলে। সিতু বলে সে এখন কিছুদিন পে লিভে আছে,
তাই সে এখন অ্যামি এবং তার শপের খেয়াল রাখবে। অনেকক্ষণ পর অফিসে ডিনার করতে যাওয়ার প্ল্যানিং করে, যেখানে গু এলে তারা তাকেও সঙ্গে করে নিয়ে যেতে চায়। তবে গু হ্যাঁ বলার আগেই সুজিং বলে, না মিস্টার গুয়ের এখন কাজ আছে, উনি যেতে পারবেন না। এতে গু রেগে বিষ হয়ে যাচ্ছিল, তবুও সে কিছু বলে না। এবং যখন সবাই ডিনার করছিল তখন গু বাইরে থেকে চুপি চুপি সুজিংকে দেখছিল। কেউ বলবে যে এ এত বড় একটি কোম্পানির সিইও। যাই হোক, সুজিং ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে এলে গুকে দেখে অবাক হয়ে যায়। এদিকে ওই মেয়েটিও ওয়াশরুমে যাওয়ার জন্য আসছিল এবং সে এদের দুজনকে কথা বলতে দেখে নাই। তখন একটি মহিলার ধাক্কা লাগায় এদের দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এটা দেখে মেয়েটি চিল্লি উঠে, বাকিরাও সেটা দেখতে পেয়ে যায়। এতে সুজিং প্রচণ্ড লজ্জা পেলেও গু সবার সামনে অ্যানাউন্স করে যে সুজিং শুধুমাত্র তার বডিগার্ড নয়, তার গার্লফ্রেন্ডও। সুজিং তাদের রিলেশনের ব্যাপারটা কাউকে বলতে চাইছিল না, কারণ সে মনে করে গু এবং তার স্ট্যান্ডার্ড একই রকম নয়, তাই সবাই হয়তো সুজিংকে এর জন্য উল্টাপাল্টা কথা বলতে পারে। কিন্তু আসলে সেটা হয় না। তাই পরের দিন অফিসে কেউই সুজিংকে কোনো কাজ করতে দিচ্ছিল না, সবাই তার সাথে খুবই ভালোভাবে ট্রিট করে, আফটারঅল সিওর গার্লফ্রেন্ড বলে কথা। কিন্তু সুজিং আবারও স্টাফের কাছে আসে কিছু কাজ চাইতে। উনি বলেন, মিস্টার গু পার্সোনালি আমাদেরকে বারণ করেছেন তোমাকে কোনোভাবেই যেন আমরা প্রবলেমের মধ্যে না ফেলি, বাট সুজিং তাও কাজ চাই। তাই উনি তাকে একটি ফাইল ডিজাইন ডিপার্টমেন্টে পৌঁছে দিয়ে আসার কাজ দেয়। সুজিং ডিজাইন ডিপার্টমেন্টে এসে নোটিশ বোর্ডে একটি নোটিশ দেখতে পায় যেখানে ডিজাইন ডিপার্টমেন্টের জন্য লোক নেওয়া হচ্ছে। এটা দেখে তার মাথাতে কিছু একটা আইডিয়া আসে। রাত্রিবেলায় গু ঘরে জিনিসপত্র প্যাক করছিল, তখন সুজিং ঘরে এলে সে জানতে পারে পরের দিন গু ফার্স্ট প্রজেক্টে ডিল করতে বাইরে যাচ্ছে। এতে সুজিং একটু দুঃখী হয়ে যায়। গু তাকে তার সাথে যেতে বলে, কিন্তু সুজিং অফিসের কাজ আছে বলে বাহানা করে যেতে রাজি হয় না। ওয়েল, ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা প্লিজ প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাও। পরের দিন গু তার বিজনেস ট্রিপে চলে গেলে সুজিং গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে। সে উনাকে জানায় যে সে অফিসে গুয়ের কাছে হেল্প করতে চায়, কিন্তু গু তাকে কোনো কাজই করতে দিতে চায় না। গ্র্যান্ডপা বলেন, তুমি ডিজাইন খুব ভালো বানাও, তাই তুমি যদি নিজের জন্য ওই কাজটি করতে চাও তাহলে তুমি সেটা অবশ্যই করতে পারো। সুজিং বলে, আমি শুধুমাত্র ওর হেল্প করতে চাই। গ্র্যান্ডপা বলেন, ও তোমাকে খুব ভালোবাসে, তাই ও তোমাকে সবসময়তে প্রোটেক্ট করতে চায়, কিন্তু তুমি তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করতে পারো, শুধুমাত্র নিজের জন্য, অন্য কাউরির জন্য নয়। এতে সুজিং খুশি হয়ে যায়। পরের দিন সেতু গুয়ের কথায় সুজিংকে মিউজিয়ামের টিকিট দিতে আসে এবং সে চলে যাওয়ার পর ওখানে একটি ফরেনার যাচ্ছিল, তখন একটি চোর তার ব্যাগ থেকে ফোন চুরি করে পালিয়ে যাচ্ছিল, যেটা সুজিং দেখতে পেয়ে চোরটির সাথে ফাইট করে ফোনটি নিয়ে নেয়। তার ফাইটিং স্কিল দেখে লোকটি খুবই ইন্টারেস্ট পায়। সে সুজিংকে থ্যাংকস জানায় এবং তার মার্শাল আর্টসের ব্যাপারেও জানতে চায় যে সে এটা কার কাছ থেকে শিখেছে। সুজিং বলে, তার বাবার কাছ থেকে। তখন ছেলেটি বলে, তার নাম উইলিয়াম এবং সে এখানে একজন কুনফু মাস্টারকে খুঁজছে, তাই সে সুজিংয়ের বাবার সাথে দেখা করার জন্য সুজিংকে নিজের বিজনেস কার্ড দেয়। ওখানে তখন সিডিও চলে আসে। সে সুজিংয়ের হাতে চোট দেখতে পায় যেটা ওই চোরের সাথে ফাইট করতে গিয়ে তার হাতে লেগেছিল, তাই সে তাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে এবং গুকে কল করে সুজিংয়ের চোটের কথা বলতেই সে কোনো কিছু না ভেবেই সুজিংয়ের জন্য চলে যায়। এখানে তার বিজনেস ডিল এখনও হয়নি, এতে করে ওখানে থাকা মিস পাই খুবই রেগে যায়। রাতের বেলাতে সুজিং বাড়ি ফিরছিল, তখন ওখানে গু তার জন্য ওয়েট করছিল, যাকে দেখে সুজিং খুবই খুশি হয়ে যায়। পরের দিন সকালে সুজিংয়ের হাটে কেটে যাওয়াতে গু অফিসে যেতে চাইছিল না, কিন্তু সুজিং তাকে জোর করে অফিসে পাঠিয়ে দেয়। আর তারপরেই ওখানে উইলিয়াম চলে আসে তার নতুন কুনফু মাস্টারকে দেখার জন্য, যাকে দেখে সুজিং প্রচণ্ড শকড হয়ে যায়। এরপর তাকে তার বাবার কাছে নিয়ে এনে পরিচয় করিয়ে দেয়। তখন তার বাবা উইলিয়ামকে কুনফুর কিছু স্কিল শেখাচ্ছিল, যদিও উনি তাকে শিখাচ্ছিলেন কম আর গল্প বলছিলেন বেশি। পরের সিনে দেখা যায় গুয়ের অফিসে আগের ওই বিজনেস ডিলটি না হওয়ায় আজ ওটা নিয়ে মিটিং হচ্ছিল, যেখানে উইলিয়াম ছিল, যাকে দেখে সিতু প্রচণ্ড শকড হয়ে যায়, কারণ সে কালই তাকে সুজিংয়ের সাথে কথা বলতে দেখেছিল। আসলে উইলিয়ামই সেই ব্যক্তি যার সাথে গু প্রজেক্ট ডিল করতে গেছিল, যেটা তখন হয়নি। তখন সুজিং ফাইল নিয়ে সেখানে এলে উইলিয়াম তাকে দেখে অবাক হয়ে যায় এবং তার সাথে কথা বলতে লাগে, যেটা দেখে গু প্রচণ্ড জেলাস ফিল করে। তখন মিস বাই বলে, মনে হচ্ছে আপনারা একে অপরকে খুব ভালোভাবে চেনেন। উইলিয়াম তখন কালকের কথা সব বলে এবং সুজিং এর খুব তারিফ করে। তখন প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করলে উইলিয়াম মনে করে এটা এমন কিছু ইউনিক প্রজেক্ট নয়, তাই সে এই ব্যাপারে সুজিংকে জিজ্ঞাসা করে। সুজিং প্রজেক্টের ইউনিক ইউনিক পয়েন্টগুলি খুব সহজভাবে বুঝায়, সঙ্গে তাদের প্রজেক্টের জন্য ড্রয়িং করা কিছু ডিজাইন দেখায়, যেটা দেখে উইলিয়ামের বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সে গুয়ের কোম্পানির সাথে ডিল করে ফেলে।
এটা দেখে ওখানকার সবাই সুজিং এর নাম করছিল যে তার ট্যালেন্টের জোরেই আমাদের কোম্পানি আজ এত বড় প্রজেক্ট পেয়েছে। এতে গু খুব খুশি হলেও মিস বাই প্রচন্ড রেগে যায়। তাই বাইরে যাওয়ার সময়তে সে শুনতে পায় অফিসের স্টাফেরা সুজিংকে গুয়ের জন্য পারফেক্ট বলছে, আর মিস বাইয়ের কথাও বলে যে সে এত ক্যাপেবল হওয়ার পরও মিস্টার গু তাকে ডাম্প করে দিল। এটা শুনে বাইয়ের সুজিং এর উপরে রাগ আরো বেশি বেড়ে যায়। এদিকে উইলিয়াম যাওয়ার সময় সুজিংকে তার একটি শর্ট ফিল্মে অ্যাক্টিং করতে বলে। এতে সুজিং এর কোনো অভিজ্ঞতা না থাকায় সে প্রচন্ড নার্ভাস হয়ে যায়। উইলিয়াম বলে তাকে শুধুমাত্র তার কম্পোজ স্কিলই দেখাতে হবে। এতে সুজিং রাজি হয়ে যায়। পরের দিন সুজিং এর বাড়িতে শুটের জন্য অনেক লোকজন আসে, এমনকি সুজিং হানকে ওখানে ডেকেছিল। তখন সেখানে মিস বাই এলে তারা একে অপরকে দেখে শকড হয়ে যায়। মিস বাই তার সাথে বেশি কথা না বলে ভিতরে চলে আসে। তখন সুজিং এর একটি অ্যাক্টিং শুট হচ্ছিল, আর সেই সময়তে বাইয়ের মনে পড়ে যায় ওই দিনের কথা যেদিন গুয়ের কপালে রক্ত দেখে সুজিং অজ্ঞান হয়ে গেছিল, এবং সে প্ল্যানিং করে সুজিং এর শুট কিভাবে বন্ধ করা যায়। তাই তরবারিতে সে নিজের হাত কেটে রক্ত লাগিয়ে রেখেছিল। এরপর সুজিং এর লাস্টের শুট ছিল, ওই তরবারি দিয়েই ও কিছু মুভস করছিল। সে খুব ভালোই অ্যাক্টিং করছিল, কিন্তু হঠাৎ করেই রক্ত দেখে সে অজ্ঞান হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যাচ্ছিল। তখন গু দৌড়ে আসে তাকে বাঁচানোর জন্য, আর তার পায়ের সাথে একটি লাইটের তার আটকিয়ে যায়। গু যখন সুজিংকে বাঁচাতে গেছিল তখন সে দেখতে পায় লাইটটি তার উপরে পড়ছে, তাই সে সুজিং এর উপরে চলে আসে, যার ফলে ওই লাইটটি গুয়ের পিঠে পড়ে যায় এবং সেও ওখানে অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে মিস বাই খুবই শকড হয়ে যায়। আর এই ঘটনাটি তাকে একটু বেশি হার্ট করে, কারণ তার ভিতরে এতটাই হিংসা ছিল যার ফলে হয়তো আজকে কাউরি না কাউরি জান যেতে পারত। পরের দিন সুজিং হাসপাতালে গুয়ের কেয়ার করছিল, তখন হান গুকে দেখতে আসে। এখানে সে গুকে তার ফিউচার বার্ডার ইন ল বলে ডাকে। এটা শুনে গু খুবই খুশি হয়ে যায় এবং সেও হানকে সিনিয়র বলে ডাকে। যাক, এখানে দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে যায়। কিছুক্ষণ পর মিস বাই সেখানে আসে। এখানে এদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে কাল সেটে যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল সেটার পিছনে যে মিস বাইয়ের হাত ছিল সেটা সবাই জানতে পেরে গেছে। মিস বাই বলে সে আইসল্যান্ডে চলে যাচ্ছে। এতে গু বলে ঠিক আছে, তবে তুমি যখন ইচ্ছা তখন কোম্পানিতে জয়েন করতে পারো, কারণ কোম্পানি তো যা চিরকাল তোমার জন্য খোলা থাকবে। এটা শুনে মিস বাই নিজের ভুলের জন্য আফসোস করে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সুজিংয়ের শ্যুট কমপ্লিট হয়ে যায়, তাই সবাই সেখান থেকে চলে যায়। উইলিয়াম যাওয়ার আগে সুজিংয়ের খুব তারিফ করে, আর তাদের কথা বলতে দেখে গু তখনও জেরাস হচ্ছিল। এদিকে মিস বাইয়ের সাথে হানের লিফটে দেখা হয়ে যায়। হান বলে, আমি শুনলাম তুমি কোম্পানি থেকে রিজাইন করে দিচ্ছ, তারপর তুমি আইসল্যান্ডে চলে যাচ্ছ। বাই বলে হ্যাঁ। তারা এখানে হাসি মুখে কথাবার্তা বলে, তবে এদের মিল হচ্ছে কিনা সেটা আমরা পরের পাটে দেখতে পাবো। রাতের বেলাতে সুজিং গুকে বলে যে সে ডিজাইন ডিপার্টমেন্টে জব করতে চাই। গু বলে সে কথা বলবে এবং তার জব ওখানে ফাইনাল করে দেবে, কিন্তু সুজিং বলে না, আমি নিজের যোগ্যতাতে জবটি পেতে চাই, কারণ গু তাকে বারে বারে কাজে হেল্প করলে সবার সামনে তার কোনো অস্তিত্বই থাকবে না। গু এতে রাজি হয়ে যায়। এরপর গু তার গ্র্যান্ডপার সাথে কথা বলতে আসে। এরা ফার্স্ট টাইম ফ্র্যাঙ্কলি গল্প করে। গু ওনাকে সুজিং এর জবের কথাও বলে। এতে গ্র্যান্ডপা তাকে বলে, ওকে কোনো বাধা দিও না, ওকে কোনোভাবে বাধা দিও না, ও যেটা করতে ইচ্ছা হয় ওকে তুমি সেটাই করতে দাও। গু তার গ্র্যান্ডপার কথাতে সম্মতি দেয়। এরপর সুজিং রাত দিন পরিশ্রম করে একটি টয় ডিজাইন করে, যেটা সে গু গ্রুপের ডিজাইন ডিপার্টমেন্টে সাবমিট করে দেয়। এরপর সে জবটি পাবে কিনা সেটা আমরা নেক্সট পার্টে দেখব। আর এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়।